এরকম সারা বিশ্বব্যাপী কিন্তু এই অবস্থা বিরাজমান। তারপরে আমরা আমাদের অর্থনীতিটাকে সচল রাখতে পেরেছি, কিন্তু এর প্রভাব তো পড়বে, যেগুলো আমাদের আমদানি করতে হয় তার তো দাম বেড়ে গেছে, আমাদের জাহাজ ভাড়া বেড়ে গেছে, আর তাছাড়া যেখানে যেখানে উৎপাদন হতো উৎপাদন হ্রাস পেয়েছে, এবং সেখানে যুদ্ধ এবং করোনার কারণে, তার ফলে আমাদের দেশের ভিতরে একটু মূল্যস্ফীতি বা জিনিসের দাম বাড়বে। তো আমাদের দেশবাসীকে আমি এইটুকু অনুরোধ করব যে সবাই যদি একটু সাশ্রয়ী হয়, মিতব্যয়ী হয়, বা সব ব্যবহারে সকলের জন্য একটু সতর্ক হয়, তাহলে খুব সমস্যা হওয়ার কথা না। আর দ্রব্যমূল্য যে বেড়েছে এটা যে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে, এ কথাটাও দেশবাসীর সামনে তুলে ধরতে হবে। এখানে অনেকে সমালোচনা করবেন, তো তারপরে বলবো আওয়ামী লীগ সরকার আছে বলেই তাও কিছু নিয়ন্ত্রণ করতে পারছে, এটা যে অন্য কেউ থাকতো তো দেশের যে কী অবস্থা হতো, রাস্তায় রাস্তায় মারামারি শুরু হয়ে যেত, কাজে সেটা হয়নি, আমরা সেই জায়গা থেকে দেশকে মুক্ত রাখতে পেরেছি। এটা আমাদের একটা লক্ষ্যই ছিল যেটা আমাদের করতেই হবে। তা আজকে আমরা সেই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি, এবং এর যে বিদ্যুৎটা যখন আসবে সেটা তো আমার অর্থনীতিতে বিরাট অবদান রাখবে, অর্থনীতি আরও সচল হবে, আরও চাঙ্গা হবে, এবং এটা তো সম্পূর্ণ পরিবেশ বান্ধব একটা বিদ্যুৎ কেন্দ্র। তো এটা নিয়ে এত সমালোচনা কেন, আর এটা নিয়ে কারা কথা বলছেন? যারা এখন এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলবে, আমার মনে হয় তাদের বাড়ির বিদ্যুৎগুলি বন্ধ করে দেওয়া উচিত, তারা জেনারেটর চালিয়ে চলুক, সেটাই বোধহয় ভালো, তাহলে তারা বুঝবে যে বিদ্যুতের প্রয়োজন আছে কি না, নাকি ওই গরিব মানুষের ঘরে বিদ্যুৎ গেছে সেটা তাদের পছন্দ না, তারাই খাবেন ভালো থাকবেন, আর আমার গরিব মানুষগুলি ঝুঁকে ঝুঁকে মরবে, এটাই তারা চায়। পদ্মা সেতু নিয়ে অনেক কথা, তারপরে আসলো পদ্মা সেতু রেল লাইন, 40,000 কোটি টাকা দিয়ে পদ্মা সেতু রেল লাইন করার কি দরকার ছিল, কারা চড়বে রেল লাইনে? কাজে এখানেও তাদের সেই সমালোচনা যে 40,000 কোটি দিয়ে নাকি আমরা ধার করেছি। এখানে যারা এই কথাগুলি বলছে তাদের স্পষ্ট বলতে চাই যে পদ্মা সেতুর একটি টাকাও কারো কাছ থেকে আমরা ঋণ নেইনি, ধার করিনি, এটা সম্পূর্ণ বাংলাদেশের নিজস্ব অর্থায়নে করা হচ্ছে, এটা তাদের জানা উচিত। এটা পদ্মা সেতু আমরা করছি আমাদের নিজের অর্থায়নে, একেবারে সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে আমরা তৈরি করছি। তারা অর্বাচীনের মতো এক একটা কথা বলবে আর মিথ্যে বলে মানুষকে বিভ্রান্ত করবে, এটা কিন্তু গ্রহণ করা যায় না। এমনকি যখন আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করলাম তখনও তারা বলছেন এটার কি দরকার ছিল, মানে যাই করবেন তাতেই বলবে এটার কি দরকার ছিল, তাদের জন্য দরকার না থাকতে পারে, আমাদের দেশের মানুষের জন্য দরকার আছে। তবে আমি মনে করি যে আমাদের করা সকল সুযোগ সুবিধা ব্যবহারও করবেন, আবার সমালোচনাও করে মানুষকে বিভ্রান্ত করবেন, এটা বাংলাদেশের মানুষ কিন্তু জানে, আর বাংলাদেশে কতগুলি নাম আর চরিত্র আছে এদেরকে আমরা চিনি, কোনটা আমার এক্ষুনি প্রয়োজন সেগুলি আমরা করব, আর যেগুলি খুব এক্ষুনি প্রয়োজন নাই সেগুলি একটু ধীর গতিতে করব, যেন আমাদের অর্থনীতির উপর চাপটা না আসে, কারণ যেখানে সারা বিশ্বব্যাপী এই মন্দা এবং বিশ্বব্যাপী একটা দুর্ভিক্ষ অবস্থার দিকে যাচ্ছে, সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেই জন্য টাকা খরচের ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে, অহেতুক আমাদের সম্পদ যেন আমরা ব্যয় না করি, সেগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। আমরা যদি খুব ভালোভাবে হিসেব করে চলতে পারি তাহলে আমাদের দেশে কোনো সমস্যা হবে না, এটা আমি বিশ্বাস করি। কাজে আমি মনে করি যে প্রত্যেকে এ ব্যাপারে আপনাদের অগ্রাধিকারটা কী, শুধুমাত্র মানে একটা কিছু নির্মাণ করতে হবে বা একটা কিছু বাস্তবায়ন করতে হবে সেই জন্য করা না, যেটা দেশের জন্য একান্তভাবে প্রয়োজন এই মুহূর্তে, শুধু সেইগুলি আমরা এখন বাস্তবায়ন করব, আর যেগুলি এখনই প্রয়োজন নাই বা ধীরে হলেও চলবে সেগুলো আমরা ধীরগতি সম্পন্ন করব। আমি যদি হিসাব নিকাশ করে চলি আমরা কিন্তু অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবো।